আসসালামু আলাইকুম। আগামীকাল যারা যারা বন্ডেক্স অ্যাকাউন্ট খুলছেন বা এর আগে ভিডিও দেওয়া হয়েছে, ভিডিও দেখে যারা বন্ডেক্স অ্যাকাউন্ট খুলছেন তারা তাদের জন্য এই ভিডিওটা। যারা যারা বলতেছেন যে বন্ডেক্সে মাইনিং স্পিড খুবই কম, হ্যাঁ মাইনিং স্পিড খুবই কম, যারা নতুন খুলছেন তাদের জন্য খুবই কম। এখান থেকে আপনি যদি রেফার করেন, রেফার করে মাইনিং স্পিড বাড়াতে পারবেন। তারপরে আরেকটা অপশান আছে রেফার ছাড়াও, এটা হলো আপনার সেটিং, আপনার প্রোফাইলে যাবেন। আগে প্রোফাইলে যাওয়ার পরে এই যে বুস্ট রেটটা দেখছেন, বুস্ট রেটটা এইখানে যদি একদম শেষের দিকে আসে, এইখানে আসে, তাহলে আপনার মাইনিং স্পিড আরও বেড়ে যাবে। আপনার আসলে আজকে আপনার দেখা দিব যে কিভাবে এই বুস্ট রেটটা বাড়াবেন। চলেন শুরু করা যাক। প্রথমে এডিট প্রোফাইলে যাবেন, এখানে একটা ছবি টবি দিয়ে দিবেন, যে কোনো একটা ছবি। তো আমি এই ছবিটাই দিয়ে দিই, যে কোনো একটা ছবি দিবেন, আপনাদের ছবি দিতে পারেন। আবার এখানে ভিডিও দেওয়া লাগবে না, জাস্ট একটা কিছু দিলেই হবে। তো আমিও কিছু দিয়ে দিই, ডান। এখন এই যে ফার্স্ট নেম, তাই সবাই এখানে চেষ্টা করবেন যে আপনার যে ভোটার আইডি কার্ড আছে ওই ভোটার আইডি কার্ডের নাম মিলিয়ে দেওয়ার জন্য। কারণ এই বন্ডেক্সে যখন উইথড্র সিস্টেম ওপেন করবে তখন তারা KYC দিবে, ওই KYCতে আপনার ভোটার আইডি কার্ড সহ KYCটাও ফিল আপ করতে হবে। এই জন্য যারা যারা এখানে ফুল নেম দিবেন, লাস্ট নেম দিবেন, অবশ্যই এই ভোটার আইডি কার্ড সাথে মিল রেখে দিবেন। ফার্স্ট নেমের জায়গায় আমি দিয়ে দিচ্ছি। প্রফেশন আপনি যে কাজ করেন এরকম একটা কাজের নাম দিবেন। আমি একটা দিই অ্যাপ ডেভেলপার, অবশ্য আমি এটা না। এখন কারেন্ট মানে কাজ করতেছি, এটা দিলাম। মেল দিবেন, আপনি ছেলে দিবেন, UGPS লোকেশন দিয়ে দিবেন, সিলেক্ট কান্ট্রি, আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন, বাংলাদেশ, সিটি আপনি যেখানে থাকেন সিটিটা সিলেক্ট করেন, ঢাকা। এখানে স্টার্ট ভিউ মানে যেটা একটা ডিসক্রিপশনের মতো যা ভালো লাগে বিবরণ দিয়ে দিবেন। তারপরে সেভ দিয়ে দিবেন। দেখছেন এখন কিন্তু এই বুস্টেডটা অর্ধেক এসে পড়ছে। এখন এই যে এক্সপিরিয়েন্সে ক্লিক করবেন, তারপরে এই যে অ্যাড নিউতে যাবেন, এখানে বলছে এক্সপিরিয়েন্স মাইনিং লিখে দিবেন, কোম্পানি নেম যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে দিবেন। এখানে একটা যে কোনো একটা ডেট দিবেন, মানে স্টার্ট ডেট দিই, এন্ড ডেট একটু বাড়ায় দিবেন, এটা 25 সাল বা এরকম দিয়ে দিবেন। তারপর কারেন্ট ওয়ার্ক সামথিং ডিসক্রিপশন, এখানে আপনি মন মতো যা দিবেন তাই সেভ দিয়ে দিবেন। দেখছেন আবার একটু বেড়ে গেছে। তারপরে আবার ইউরিজম এখানে ক্লিক করেন, একটা ফটো আপলোড করে, সরি PDF ফাইল, যে কোনো একটা PDF ফাইল দিয়ে দিবেন। তো আমি আমার NIDটা দিয়ে দিই, একটা যে কোনো একটা ফাইল দিয়ে দিলে দিতে পারেন, যা সেটা আমি স্পিড কোনোভাবে বাড়ানোর জন্য এটা আর কি করতেছি। দেখেন এখন আমার স্পিড অনেকখানি বেড়ে গেছে। এখন লাস্ট একটা আছে এডুকেশনে অ্যাড নিউ দিবেন, আপনি কোন স্কুলে পড়েন, ফিল্ড অফ স্টাডি। MBA আপনার
দেখুন আমি তো এতখানি পড়ি নাই, তাও আমি দিচ্ছি, কারণ এটা আমার অন করা লাগবে, এটা জরুরি। আবার অনেকে বলতে পারে কি রে তুই তো এতখানি পড়স নাই, তারপরে আবার এতখানি দিস। যাই হোক, কারেন্ট স্টাডি সেভ দিয়ে দিবেন। দেখেন এখন আমার মাইনিং স্পিড, এখন বুস্ট রেটটা বেড়ে গেছে, এখন আমার মাইনিং স্পিডটা বেড়ে গেছে। আর আরও স্পিড বাড়ানোর জন্য আপনি রেফার করবেন, যত রেফার করবেন তত হ্যাশ রেটটা বাড়বে আপনার, যত হ্যাশ রেট বাড়বে তত আপনার মাইনিং স্পিড হবে। দেখেন আমার মাইনিং স্পিডটা বেড়ে গেছে, তখন কিন্তু 0.1 ছিল, এখন কিন্তু 0.8। খেয়াল করছেন এই যে অ্যাক্টিভ রেট, এইভাবে মাইনিং স্পিডটা বাড়ায় নেবেন।